প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম কাকলি বিশ্বাস, সহকারী শিক্ষক সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আমরা বর্তমান সময়ে একটা দুর্যোগের মধ্যে বাস করছি। এই দুর্যোগকালীন সময়ে আমাদের ঘরে বসে থাকলেই চলবে না, ঘরে বসে আমাদের কাজ আমাদের করতে হবে। আমাদের নিয়মিত পড়াশোনা করতে হবে, সংসদ টিভিতে পাঠ দেখতে হবে, কালিয়াজুড়ি অনলাইন পেজে শিক্ষকদের পাঠ আমাদের দেখতে হবে এবং মনোযোগ সহকারে ক্লাসের বিষয় বুঝে আমাদের পড়াশোনা করতে হবে। এখন বন্ধুরা, আমি তোমাদের সামনে একটি পাঠ নিয়ে আসছি। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে একটি পাঠদান করব। তোমরা সবাই তৃতীয় শ্রেণীর বাংলা বই হাতে নিয়ে আমার সামনে বসে পড়ো। আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 59 আমাদের গ্রাম কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই পৃষ্ঠা 59 বের করে বই হাতে নিয়ে বসে পড়ো, ঠিক আছে বন্ধুরা? আজকে পাঠের বিষয় হচ্ছে আমাদের গ্রাম। তোমরা সবাই কাতায় আমাদের গ্রাম কথাটি লিখে তোলো। পাঠের বিষয় আমাদের গ্রাম। বন্ধুরা, গ্রাম কি তোমরা কি চিনো? গ্রাম কি? আমাদের দেশে কি অনেক গ্রাম রয়েছে? আমরা যারা খালিয়াজুড়ি উপজেলায় বাস করি, আমরা সবাই গ্রামে বাস করি। আমাদের উপজেলায় অনেক সুন্দর সুন্দর গ্রাম রয়েছে। আমাদের গ্রামের পরিবেশ খুবই সুন্দর, চারপাশে খোলামেলা হাওর, নদীনালা, তারপর সবুজ, এদিকেই তাকায় সবুজের সমারোহ। অনেক গাছপালা আছে, পাখি আছে। আমাদের যে গ্রামগুলো আছে সবগুলোই কি খুব সুন্দর, চারপাশে তাকালেই কি আমাদের মন ভরে যায়। প্রাকৃতিক সৌন্দর্যের কি অনেক সৌন্দর্য আমাদের গ্রামে রয়েছে। এখন আমরা আমাদের গ্রাম কবিতাটি সম্পর্কে তোমাদের আলোচনা করব, কবিতাটি পড়ে শোনাব। এখন তোমরা সবাই বই হাতে নাও, আমি তোমাদের কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। বন্ধুরা দেখো বইয়ে কি সুন্দর কি একটি গ্রামের ছবি দেওয়া আছে, নাকি চারপাশে নদী, ধানক্ষেত, গাছপালা, তারপর কি ঘরবাড়ি, কি সুন্দর গ্রাম। গ্রাম ঠিক এমনই হয়, তাই না? আমাদের গ্রামগুলোও কি এমন সুন্দর। এখন আমি তোমাদের কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি, তোমরা সবাই মনোযোগ সহকারে শুনো এবং লাইনের নিচে আঙ্গুল দিয়ে মিলাও। আমাদের গ্রাম, কবির নাম বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, তাকি সে তা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে কেলি আর পাঠশালে যাই। আমি আবার পড়ছি। আমাদের গ্রাম, কবি বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, তাকি সে তা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মুড়া ভাই ভাই, একসাথে কেলি আর পাঠশালে যায়। এখন বন্ধুরা, তোমরা কি সবাই বুঝতে পেরেছ? এখন তোমরা সবাই নিজে নিজে মনোযোগ সহকারে পড়ো এবং যে শব্দগুলো তোমাদের বুঝতে কঠিন হয় সেটা নিচে দাগ দাও, আমি তোমাদের সেটা বুঝিয়ে দিব এবং বোর্ডে লিখে দিব। তোমরা সবাই একটু পড়ো। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদের এখন এই কবিতায় যে কঠিন শব্দগুলো আছে তোমাদের বুঝতে সমস্যা হয় সেগুলা বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে খাতায় এগুলা লিখবে।
শেখা, শেখা মানে কি হচ্ছে? সেখানে। সবাই বলো শেখা, সেখানে, শেখা, সেখানে। সবাই লিখতেছো কথায়? লিখো। পাঠশালা, পাঠশালা মানে কি? বিদ্যালয়। পাঠশালা, বিদ্যালয়। সবাই আমার সাথে বলো এবং খাতায় লিখো, পাঠশালা, বিদ্যালয়। তারপরে কি আছে? গায়ে। গায়ে, গায়ে কি হবে? গ্রামে। গায়ে, গ্রামে। পর, আরেকজন। তোমরা সবাই খাতায় লিখো, শেতা সেখানে, পাঠশালা, বিদ্যালয়, গায়ে, গ্রামে, পর, আরেকজন। হ্যাঁ বন্ধুরা, তোমাদের লেখা শেষ। এখন তোমরা কবিতার এই অংশটুকু মানে ছাড়লাম, তোমরা নিজে নিজে দেখে দেখে খাতায় লিখো। এখন আমি তোমাদের আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আবার তোমরা বই খুলে মেলাও, কবিতার চাল্লান মেলাও আমার সাথে সাথে। আমাদের ছোট গায়ে ছোট ছোট গড়, অর্থাৎ আমাদের ছোট গায়ে, আমাদের ছোট গ্রামে ছোট ছোট গড়, তাকে শেতা। শেতা মানে কি? আমরা কি লিখছি এখানে? শেতা সেখানে, তাকে সেখানে, সবে মিলে, নাহি কেহ, পর, পর মানে কি? আরেকজন। পাড়ার সকল ছেলে মোরা বাই বাই, একসাথে কেলিয়ার পাঠশালে যাই। পাঠশালা মানে কি? পাঠশালা হচ্ছে পাঠশালা, বিদ্যালয়। একসাথে কেলি আর বিদ্যালয়ে যাই। বন্ধুরা তোমরা সবাই কি বুঝতে পেরেছ? আজ তাহলে এই পর্যন্তই, কবিতার বাকি অংশটুকু আমরা আবার কালকে তোমাদের পড়ে শোনাবো।